ওয়েলকাম স্টুডেন্টস আমি দীপ মুখার্জি আর আমার চ্যানেল ফিজিক্স অফ ফান্ডায় সবাইকে স্বাগত আজকে আমরা প্রবাহের সান্দ্রতা নিয়ে আলোচনা করব সান্দ্রতা নিয়ে তিনটে ভিডিও হবে তার প্রথম পর্ব নিয়ে আজকে উপস্থিত হয়েছে প্রথম পর্বের ভিডিওতে কি থাকবে প্রথম পর্বের ভিডিওতে সান্দ্রতার সংজ্ঞা সান্দ্র বল কাকে বলে সান্দ্র বল কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল সান্দ্রতা কি কি পারিপার্শ্বিক পরিবেশের উপর কেমন ভাবে নির্ভরশীল সেগুলো নিয়ে আলোচনা করা হবে এছাড়াও সান্দ্রতা এবং ধর্ষণের মধ্যে কি সাদৃশ্য পার্থক্য তার একটা আলোচনা এই প্রথম পর্বে করা হবে আর তার সাথে সান্দ্রতা এবং ঘনত্ব এ দুটো রাশি কি সম্পূর্ণরূপে পৃথক রাশি না তাদের মধ্যে কোন রকম কোন কোরিলেশন আছে সেটা নিয়েও এই পর্বে আলোচনা করা হবে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর ভিডিওটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবে আর লাইক করবে আর যারা আমার চ্যানেলে নূতন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক তাহলে সান্দ্রতা কাকে বলে সেটা প্রথমে দেখে নেওয়া যায় কি জিনিস সান্দ্রতা যে তরলতার বিভিন্ন স্তরের আপেক্ষিক গতিকে বাধা দেয় যে ধর্মের দ্বারা সেটা হচ্ছে ওই তরলের সান্দ্রতা ওই বিভিন্ন স্তরের আপেক্ষিক গতি বুঝে নেওয়া কি জিনিস ধরো কোন একটা কিছু ড্রেন বা কোন নালার ভেতর দিয়ে তরল যাচ্ছে ধরো জলই যাচ্ছে তাহলে যেটা নালাটার যে অনুভূমিক তল সেটা স্থির মাটি বা সিমেন্ট দিয়ে বাঁধানো কোন একটা জায়গা তার উপর ক্রমশ জলটা বেশ উচ্চতা উচ্চতা বিভিন্ন উচ্চতায় জলটাকে আমি বিভিন্ন স্তরে ভেঙে নিলাম এটা কিন্তু বাস্তবে দেখা গেছে পরীক্ষা লব্ধ ভাবে যে ক্রমশ উপরের দিকে যত আসা যাচ্ছে মানে স্থির অনুভূমি তল থেকে যত উপরের দিকে সরে যাওয়া যায় বেগ তত বাড়তে থাকে তার মানে আমি যে কাল্পনিক স্তরগুলোতে ভেঙেছি তার মানে সেই কাল্পনিক স্তরগুলোর হিসাবে যদি বিবেচনা করা হয় তাহলে উপরের দিকে স্তরের বেগ নিচের দিকের স্তরের বেগ অপেক্ষা অপেক্ষাকৃত বেশি তার ফলে হয় কি তাহলে এই স্তরগুলোর মধ্যে তাহলে আপেক্ষিক বেগ থাকছে আপেক্ষিক গতি থাকছে মানে নিচের থেকে উপরের স্তরের স্পিডটা বেশি এইটাই তখন কি করছে নিচের যে স্তরগুলো যার স্পিড কম সে কি চাইবে উপরের যে স্তরগুলো যার স্পিড বেশি তাকে নিজের দিকে টেনে ধরতে চাইবে আটকে যেতে চাইবে আবার ওপরের যে স্তরগুলো সেটা নিচের স্তরগুলোকে নিজের সঙ্গে টেনে নিয়ে যেতে চাইবে তার মানে ভাবো না কেন দুটো ওই যেটাই ওপরের বেশি স্পিডওয়ালা স্তর আর নিচের দিকের কম স্পিডওয়ালা স্তরগুলোর মধ্যে যে আপেক্ষিক গতিটা আছে সেটা খানিকটা হ্রাস পাবে বা পাওয়ার চেষ্টা করবে এটাই বলা হয়েছে যে তরল তার বিভিন্ন স্তরের আপেক্ষিক গতিকে বাধা দেয় যে ধর্মের জন্য তাহলে এখানে সেটাই হচ্ছে সেটাই হচ্ছে সান্দ্রতা তাহলে এই হচ্ছে সান্দ্রতা এবং আমরা যদি চলতি কথায় সান্দ্রতাকে বুঝতে চাই খুব সহজ করে তাহলে কোন তরল বা প্রবাহী আহ তরলের ক্ষেত্রে খুব ভালোভাবে বোঝা যায় তার যেটা চটচটে ধর্ম সেটাই হচ্ছে সান্দ্রতা মানে তোমার হাতে আল বা তেল লেগে গেল দুটা আঙুলে এবার আঙুল দুটোকে তুমি যদি একে অপরের সঙ্গে একটু ঘষো তাহলে কি দেখতে পাবে যেটা চটচটে ভাব আসছে সেটা কি ওটাই ওই আঙুল দুটো দুটো আঙুলের মধ্যে যে তরলের স্তরটা লেগে আছে তাদের মধ্যে আপেক্ষিক গতি সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করছে এবং তোমার মনে হচ্ছে কি যে ওটা চটচট করছে তাহলে এটাই হচ্ছে তোমার সান্দ্রতা তাহলে ওই যে বাধা দানকারী বল যাতে করে আপেক্ষিক গতিকে বাধা দেওয়ার চেষ্টা করছে সে বাধা দানকারী বলটাকে বলা হয় সান্দ্র বল বা ভিসকাস এই বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে তারা কি কি তরলে প্রকৃতি তরলটা কিরকম তার উপর নির্ভর করে যেমন জল তার ক্ষেত্রে সান্দ্রতা যা হবে তার সান্দ্রতা অনেক বেশি হবে তরলটা কি সেই অনুযায়ী তোমার সান্দ্রতাটা নির্ভরশীল তরল যে স্তর দুটো তার স্পর্শতলের ক্ষেত্র ফল এই যে নিচেকার স্তর আর উপরের স্তর তারা তো পরস্পর ঠেকে আছে তাহলে সে যে যতটা জায়গা জুড়ে ঠেকে আছে সেই স্পর্শতলের ক্ষেত্রফলের ওপর উপর সান্দ্রতা নির্ভরশীল আর কি যেদিকে প্রবাহ হচ্ছে তার লম্ব দিকে যেমন আমার সেই ছবিতে দিক থেকে ডান দিকে প্রবাহ হচ্ছে তার লম্ব দিকে ক্রমশ তরলের বেগ বৃদ্ধি পাচ্ছে বা হ্রাস পাচ্ছে আমি যদি নিচে থেকে উপরের দিকে যাই তাহলে বেগ বৃদ্ধি পাচ্ছে উপর থেকে নিচের দিকে গেলে বেগ হ্রাস পাচ্ছে তার মানে প্রবাহীর যে প্রবাহ অভিমুখ তার লম্ব বরাবর বেগের একটা পরিবর্তন হচ্ছে ওই পরিবর্তনটা কি হারে হচ্ছে তার উপরেও সান্দ্রতাটা নির্ভরশীল বলা আছে এবার পরিবর্তনটা কি হারে হচ্ছে এইটাকে বলা হয় প্রবাহের নতিমাত্রা তাহলে পাশাপাশি যে স্তরগুলো আছে তাহলে সেই স্তরগুলোর প্রবাহের অভিমুখ তার সাথে লম্ব দিকে বেগের একটা পরিবর্তন হচ্ছে কেন কি নিচের স্তর থেকে তার উপরের স্তরে বেগ বেশি তার থেকে তার উপরের স্তরের বেগ বেশি এরকম তাহলে প্রতি একক দূরত্বে যে বেগের পরিবর্তন সেটি হচ্ছে বেগ পরিবর্তনের হার লম্ব বরাবর তাহলে সেইটাকে বলা হচ্ছে প্রবাহের নথিমাত্রা সান্দ্রতা এর উপরেও নির্ভরশীল মানে সান্দ্র বল যেটা তাহলে সেটা এর উপরেও নির্ভরশীল আর পারিপার্শ্বিক পরিবেশ পারিপার্শ্বিক পরিবেশ তোমার তার উপর সান্দ্রতা কিভাবে নির্ভরশীল পারিপার্শ্বিক যে বিভিন্ন পরিবেশ যদি উষ্ণতা বাড়ে তাহলে সেক্ষেত্রে কি দেখা যাবে যে তরলের সান্দ্রতা কমে যায় কিন্তু গ্যাসের সান্দ্রতা বাড়ে এটা দেখা গেছে যে তরলের উষ্ণতা বাড়ালে তার সান্দ্রতা কমে যায় কিন্তু গ্যাসের উষ্ণতা বাড়ালে আবার সান্দ্রতা বেড়ে যায় আর যদি চাপ বাড়ানো হয় তরল বা গ্যাস উভয়ের ওপরই তাহলে দুক্ষেত্রেই তোমার সান্দ্রতা বাড়বে তাহলে তরল বা গ্যাস উভয়ের উপর যদি চাপ বাড়ানো হয় তাহলে তখন সান্দ্রতা বাড়ে তাহলে এই দুটো হচ্ছে পারিপার্শ্বিক যে পরিবেশ তার উপর সান্দ্রতা কিভাবে নির্ভর করে সেটা আগে এগুলো হচ্ছে সান্দ্র বল কোন কোন বিষয়ের নির্ভরশীল সেইগুলো দেখা গেল তাহলে এবার সান্দ্রতা এবং ঘর্ষণের মধ্যে কি কি সাদৃশ্য সেটা দেখে নেওয়া যায় কি সান্দ্রতা দেখে অনেকটা মনে হচ্ছে যে তরলের ঘর্ষণ টাইপের যে তরলগুলোর যে কাল্পনিক স্তর তাদের মধ্যে আপেক্ষিক গতি থাকলে সে আপেক্ষিক গতির বাধা দান করার চেষ্টা করছে কঠিনের ক্ষেত্রে দুটো তলের সংস্পর্শে তলের মধ্যে যদি গতি থাকে তাহলে সেখানে বাধা সৃষ্টি হয় যেটাকে ঘর্ষণ বলি ঘর্ষণের মতো মিল মিল আসছে তাহলে কি কি আছে সেটা একটু দেখে যে সান্দ্রতা ঘর্ষণ উভয় তলদয়ের মধ্যে আপেক্ষিক গতিকে বাধা দেয় যেটা এখনই বললাম ঘর্ষণের ক্ষেত্রে দুটো কঠিন পদার্থ পরস্পর সংস্পর্শে থাকলে যদি একে অপরের মধ্যে গতির সৃষ্টি হয় বা সৃষ্টি হওয়ার উপক্রম হয় তাহলে সেই যে আপেক্ষিক গতি তলদয়ের মধ্যে সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করে বিরুদ্ধ বল ওটা কঠিনের ক্ষেত্রে সান্দ্রতে হচ্ছে সেম জিনিস দুটো যে তরলের মধ্যে যে কাল্পনিক স্তরগুলো আছে বিভিন্ন বেগ সম্পন্ন তাদের মধ্যে যে আপেক্ষিক গতি সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করছে তরল বা গ্যাস প্রবাহীর মধ্যে আর স্পেসিফিক্যালি বললে এটা তার মানে কি হচ্ছে যে বিভিন্ন বেগ সম্পন্ন যে তল আছে পাশাপাশি তাদের মধ্যে যে আপেক্ষিক গতি সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করছে সান্দ্রতা এবং ঘর্ষণ উভয়ই আর কি এই বাধা দানকারী বলটা আসছে কোথা থেকে মধ্যেকার পারস্পরিক আকর্ষণ বলের জন্য তার মানে উভয়ই বলের প্রভাবেই সৃষ্টি হচ্ছে আন্তআাণবিক বল না থাকলে তোমার সান্দ্রতা এবং ঘর্ষণ দুটোর কোনোটাই সৃষ্টি হতো না তাহলে উভয়ই আন্তআানবিক বলের প্রভাবে উদ্ভূত হচ্ছে এই যে সব কারণ এই যে মিল এই সাদৃশ্যের জন্য অনেক সময় সান্দ্রতাকে তরলের অভ্যন্তরীণ ঘর্ষণ বলা হয় সান্দ্রতাকে তরলের অভ্যন্তরীণ ঘর্ষণ বলা হয় অবশ্যই সান্দ্রতা যদি তরলটা স্থির থাকে তাহলে কিন্তু কাজ করে না ধরো এক বালতি জল তুমি নিয়ে রাখলে এবার ওই এক বালতি জল তোমার যদি জল জলটা স্থির থাকে তাহলে সেই জল জলটাকে এক বালতি জলটাকে তুমি যতই বিভিন্ন কাল্পনিক লেয়ারে ভাঙো না কেন তাদের মধ্যে কোনো আপেক্ষিক গতি নেই তাহলে খুব স্বাভাবিক সেখানে সান্দ্রতা ক্রিয়াশীল হবে না কিন্তু ঘর্ষণ তোমার দুটো তল যদি পরস্পর স্থির অবস্থাতেও থাকে ক্রিয়াশীল থাকে যদি গতির উপক্রম হয় যেটাকে বলা হয় ঘর্ষণ তাহলে এটা একটা বেসিক ডিফারেন্স আদারওয়াইজ বেশ কিছু সাদৃশ্য আছে এই সাদৃশ্যগুলোর জন্য সান্দ্রতাকে অনেক সময় তরলের অভ্যন্তরীণ ঘর্ষণ বলা হয় বেশ এবার সাদৃশ্য তো হল সাদৃশ্যের সাথে সাথে বেশ কিছু পার্থক্যও আছে তাহলে সেই পার্থক্য গুলো কি কি যে দুজনাই অন্তর্ণবিক বলের প্রভাবে উদ্ভূত ওকে কিন্তু সান্দ্রতা হচ্ছে একই তরলের বিভিন্ন গতিসম্পন্ন যে লেয়ার আছে তাদের মধ্যে ক্রিয়াশীল হচ্ছে তার মানে সেখানে তরল অনুগুলো বা প্রবাহের অনুগুলোর মধ্যে যে সংশক্তি বল তার জন্য সান্দ্রতার উদ্ভব ঘটছে কিন্তু ঘর্ষণের ক্ষেত্রে কি একটা তলের ওপর ডিফারেন্ট একটা বস্তু আছে সেটা গতিশীল কিংবা গতিশীল হবার উপক্রম হচ্ছে তখন ঘর্ষণ আসছে তার মানে দুটো ডিফারেন্ট বস্তুর যে অনু তাদের মধ্যে হচ্ছে তাহলে দুটো ডিফারেন্ট বস্তুর অনুর মধ্যে ক্রিয়াশীল যে বলটা সেটা কি তাহলে ঘর্ষণ হচ্ছে আসঞ্জনের প্রভাবে সৃষ্টি হচ্ছে সান্দ্রতা হচ্ছে স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল যে লেয়ার দুটো আছে সে লেয়ার দুটো কতটা জায়গা জুড়ে ঠেকে আছে তার উপর সান্দ্রতা নির্ভর করে ঘর্ষণ সেটা নির্ভর করে না ঘর্ষণ ওই স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না বরং কি ওই স্পর্শতলের সংস্পর্শে যে লম্ব প্রতিক্রিয়া সেই দয় তার সংস্পর্শে যে ক্রিয়ারত লম্ব প্রতিক্রিয়া সেই লম্ব প্রতিক্রিয়ার সাথে সমানুপাতি যেটা আবার সান্দ্রতা নয় ওই সান্দ্রতা হচ্ছে যে প্রবাহের যে তলদয় পরস্পর ঠেকে আছে সেই সংস্পর্শে যে লম্ব প্রতিক্রিয়া তার সঙ্গে সান্দ্রতার রূপ সম্পর্ক নেই তাহলে এটাই হচ্ছে সান্দ্রতা এবং ঘর্ষণের মধ্যে ডিফারেন্স তাহলে সান্দ্রতা ও ঘনত্ব এই যে দুটো রাশি এদের মধ্যে কোন রকম কোরিলেশন আছে না এরা সম্পূর্ণ ডিফারেন্ট রাশি তাহলে সেটা একটু দেখে নেওয়া যায় জেনারেলি কি হয় কোনো পদার্থের ঘনত্ব বাড়লে তার সান্দ্রতা বাড়ে কিন্তু সাধারণত এরকম হয় কিন্তু গ্যারেন্টি নেই যে সব এরকম হবে নাও হতে পারে তাহলে যেমন জল জলের থেকে গ্লিসারিন তার ঘনত্ব কম কিন্তু গ্লিসারিন জল অপেক্ষা বেশি চটচটে অর্থাৎ গ্লিসারিনের সান্দ্রতা বেশি তার মানে জল অপেক্ষা গ্লিসারিনের ঘনত্ব কম হওয়া সত্ত্বেও সান্দ্রতা বেশি তাহলে যদি তাহলে অলওয়েজ যে কোনো প্রবাহের ঘনত্ব বাড়লেই তার সান্দ্রতা বাড়ত এখানে কিন্তু সবসময় সেটা হচ্ছে না জল ও গ্লিসারিনের উদাহরণে সেটা দেখা গেল তাহলে বোঝা যাচ্ছে যে সান্দ্রতা ও ঘনত্বের মধ্যে সেরকম স্পেসিফিক কোনো কোরিলেশন নেই তারপরে সেকেন্ড পয়েন্ট কি বলছে প্রবাহের যে বিভিন্ন কাল্পনিক স্তর সেই কাল্পনিক স্তরের মধ্যে যে আপেক্ষিক বেগ সেই আপেক্ষিক বেগটাকে বাধা দেওয়ার চেষ্টা করছে সান্দ্রতা তার জন্য সান্দ্রতার উদ্ভব করছে কিন্তু ঘনত্বটা কিভাবে আসছে পদার্থের যে অভ্যন্তরীণ গঠন অর্থাৎ আন্তঃআণবিক যে গঠন সে আন্তঃআণবিক গঠনের ওপর ঘনত্বের মান নির্ভর করছে যদি অণুগুলো ফাঁক ফাঁক করে থাকে তাহলে সেক্ষেত্রে তোমার ঘনত্ব কম সেই পদার্থের যদি অনুগুলো ঘনসন্নিবিষ্ট হয়ে থাকে তাহলে সেই পদার্থের ঘনত্ব বেশি ঘনত্ব আর সান্দ্রতাঙ্ক এদের মাত্রাটা কিন্তু আলাদা যেটা সব থেকে জোরালো প্রমাণ যে ঘনত্ব আর সান্দ্রতা দুটো ডিফারেন্ট রাশি তাহলে দেখা যাক ঘনত্বের মাত্রা কত এম এল টি টু দি পাওয়ার মাইনাস এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি এটা হচ্ছে ঘনত্বের মাত্রা যে এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি আর সান্দ্রতাঙ্কের মাত্রা কত ml to the power minus 1 t to the power minus 1 তাহলে দেখা যাচ্ছে মাত্র দুটো আলাদা ঘনত্ব এবং সান্দ্রতাঙ্ক সান্দ্রতাঙ্ক জিনিসটা কি যে বলছি যে বিভিন্ন যে আপে স্তরগুলো আছে একটা তরলের মধ্যে সেই আপনাদের কাল্পনিক স্তরগুলোর মধ্যে যে আপেক্ষিক বেগ সে আপেক্ষিক বেগের যে বাধা দেওয়ার চেষ্টা করছে সেটাই হচ্ছে তোমার সান্দ্রতা এবার বিভিন্ন তরল যে বাধা দেওয়ার চেষ্টা করবে সবাই চেষ্টা করবে এবং কোন তরলের ক্ষেত্রে সেই বাধা দানকারী ক্ষমতাটা বেশি কোনো তরলের ক্ষেত্রে কম তাহলে বুঝবো কি করে কার বেশি কার কম কতটা বেশি কতটা কম তাহলে তার জন্য একটা রাশির দরকার হয় সেটাকে বলা হচ্ছে সান্দ্রতাঙ্ক মানে সান্দ্রতাঙ্ক বেশ বাড়লে বলবো সেই তরলের সান্দ্রতা বেশি সান্দ্রতাঙ্ক কমলে সেই তরলের সান্দ্রতা কম তাহলে এটা একটা সেই সান্দ্রতা পরিমাপক রাশি সান্দ্রতাঙ্ক তাহলে দেখা যাচ্ছে সান্দ্রতাঙ্কের মাত্রা আর ঘনত্বের মাত্রা আলাদা তাহলে খুব স্বাভাবিক ঘনত্ব আর সান্দ্রতা দুটো ডিফারেন্ট ভৌত রাশি মাত্রা আলাদা হলে তো ভৌত রাশি আলাদা হবে তাহলে এখান থেকে তাহলে ক্লিয়ারলি আমরা সিদ্ধান্তে আসতে পারি যে ঘনত্ব সান্দ্রতার মধ্যে স্পেসিফিক কোনো সম্পর্ক নেই এরা কমপ্লিটলি আলাদা রাশি ভিডিওটি কেমন লাগলো তা নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবে যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলেও সেটা কমেন্ট সেকশনে করতে পারো আমি পরবর্তী ভিডিওগুলোতে সেগুলোর উত্তর করার চেষ্টা করব তোমাদের ফিডব্যাক আমার পরবর্তী ভিডিওগুলোকে আরও উন্নত করতে সাহায্য করবে ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য